কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকেই গাড়ির পেছনের দরজাটা খুলে ধপ করে বসে পড়লেন উনি। মাথা নিচু করে হাত দুটো মুঠো করে মুখের কাছে এনে বসে আছেন চুপচাপ। আমি ততক্ষণে হেঁচকে তুলে চলেছি ক্রমাগত। কোনো ছেলে বউয়ের মুখে আই লাভ ইউ শুনলে এমন থম মেরে বসে থাকতে পারে জানা ছিল না আমার। আমি এবার এগিয়ে গিয়ে উনার কাছাকাছি দাঁড়িয়ে কাঁপা গলায় বললাম, কপ কি হয়েছে? সাথে সাথেই আমার হাতটা টেনে নিজের কোলে বসিয়ে নিলেন আমায়। দু হাত পেটে শক্ত করে চেপে ধরে কাঁধে মুখ রেখে বলে উঠলেন, আমাকে পাগল বানানোর পায়ুতারা করছো নাকি নিজে পাগল হয়ে গেছো? আমি পাগলামো শুরু করলে আমায় সামলাতে পারবে তোর দোষনা? উনার গরম নিঃশ্বাস তখন আমার ঘাড়ে পড়ে চলেছে বিক্ষিপ্তভাবে। কেঁপে কেঁপে উঠছি মুহূর্তে। আমায় চুপ থাকতে দেখে আবারও ফিসফিস করে বলে উঠলেন উনি, কি খেয়েছো আজ বলো তো? হাজবেন্ডের প্রতি আজ এত ভালোবাসা, এবার আমার কি হলো কে জানে? উনার দিকে ঘুরে বসে উনার গলা জড়িয়ে ধরে বলে উঠলাম, আমার হাজবেন্ড যে কিউটতর, তার প্রতি ভালোবাসা না এসে উপায় আছে? আমার বরের সবকিছুই একদম আদর আদর। কথাটা বলেই উনার গালে টুপ করেই চুমু দিয়ে বসলাম আমি, যাকে বলে টাইট কিস। আমার কাজে উনি হতবাক, রোবটের মতো বসে আছেন উনি, যেন চারপাশে কি চলছে কিছুই মাথায় ঢুকছে না তার। আমি মুচকি হেসে উনার চুল ঠিক করতে করতে বলে উঠলাম, ডিনার করেছেন? আমার কথায় যেন স্বাভাবিক হলেন উনি, একটা ঢোক দিলে বলে উঠলেন, উহুম, মনে ছিল না ডিনারের কথা, কাজের চাপে ক্ষুধাও পায়নি তখন, কিন্তু এখন জলজ্যান্ত স্ট্রবেরি আইসক্রিম দেখে প্রচুর ক্ষুধা পাচ্ছে, দুষ্টু হেসে। উনার কথায় আমি অবাক হওয়ার চেষ্টা করে বলে উঠলাম, আইসক্রিম? কই, আমার তো চোখে পড়ছে না। তবে এত রাতে আইসক্রিম খেতে হবে না, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবেন চলুন। কি খাবার এনেছ? রাস্তায় বসে খাব। অবাক হয়, রাস্তায় খাবেন কেন? গাড়িতে বসে খাবেন, আমি খাইয়ে দিব, প্লিজ। মহারানীর আদেশ শিরোধার্য, মুচকি হেসে। গাড়িতে পাশাপাশি দুজন বসে আছি, আমি উনাকে খাওয়াচ্ছি আর উনি সিটে গাইলিয়ে দিয়ে একদৃষ্টিতে আমাকে দেখে চলেছেন, যাকে বলে তৃষ্ণার্ত দৃষ্টি। কিছুক্ষণ ওভাবেই পড়ে থেকে সোজা হয়ে বসলেন উনি, আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, এত রাতে খাবার গরম করে আনার কি প্রয়োজন ছিল? রুকুচকে শুধু শুধু কষ্ট করলে, আমি এমনি খেয়ে নিতে পারতাম, খাবার গরম করে এনেছি কে বলল আপনাকে? উনি ভ্রু কুচকে তাকাতেই, নিজে রান্না করে এনেছি, একদম ফ্রেশ। কি হহ, অবাক হয়ে, এত রাতে রান্না করতে গিয়েছ কেন তুমি? ঘুম বাদ দিয়ে এসব করার মানে কি? তোমার ঠিকঠাক ঘুম না হলে যে মাথা ব্যথা করে জানো না, রেগে সব সময় বাচ্চামো। কেউ একজন জ্বর শরীরে সারা রাত জেগে অফিস করছে আর আমি এটুকু করতেই তার এত রাগ। ডাক্তার যে তাকে ফুল বেড রেস্ট দিয়েছে সে কি তা মানে? তাহলে আমি কেন তার কথা মানতে যাব? হুয়াই, খাবার মাখতে মাখতে এবার উনি কোমরে হাত দিয়ে একটানে নিজের কাছে নিয়ে গেলেন আমায়, ডান হাতে গাল চেপে ধরে বললেন, সে তার জ্বরের মেডিসিন পেতেই এত কিছু করছে মিসেস আব্রার শুভ্র, যদি তার মেডিসিনের কিছু হয়, সামান্য শরীর খারাপ হয়, তাহলে তার চেপে খারাপ কেউ হবে না, বুঝলেন? ভ্রু নাচিয়ে উনি আমার গাল ছেড়ে দিতেই উনার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলাম, দি আব্রার শুভ্র ওয়াইফকে ধমকি, হে যুবক, তোমার এত বড় সাহস, জানো আমার বর তোমার কি অবস্থা করবে? আমার কোথায় হুহা করে হেসে উঠলেন উনি, কোন রকম হাসি থামিয়ে বলে উঠলেন, রোদপাখি এমন আর করো না তো, তুমি অসুস্থ হয়ে পড়লে তো আমার সহ্য হবে না, শোনা, বোতল থেকে পানি খেয়ে খাওয়া কমপ্লিট, এবার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো। ও, আমি অসহায় দৃষ্টিতে উনার দিকে তাকালাম। উনি ভ্রু কুচকে বলে উঠলেন, কি হলো? যাও না। যাব না, মুখ কাচুমাচু করে, যাবে না মানে? অবাক হয়, বলছি কি, আপনার তো এখান থেকে বাসায় যেতে প্রায় এক ঘন্টা লেগে যাবে তাই না? এখন বাজে 2:20, তার মানে বাসায় যেতে যেতে বাজবে 3:20, এরপর ফ্রেশ হবেন, ঘুমাতে যাবেন ততক্ষণে সকালই হয়ে যাবে, তারও থেকে বরং, তারও থেকে বরং।
রুকুচকে, আপনি এখানেই গাড়িতে ঘুমিয়ে পড়ুন না, আমি পাশে বসে পাহারা দিব, মাথায় হাত বুলিয়ে দিব। হাসার চেষ্টা করে। আমার কথায় শান্ত দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে উঠলেন, বলা শেষ, নাও গো, প্লিজ প্লিজ প্লিজ, চুপ, একদম চুপ, সব সময় জেদ ভালো লাগে না। আমি যখন বলেছি এখন রুমে গিয়ে ঘুমাবে তো ঘুমাবে, ব্যাস, আর একটা কথাও না গো, ধমক দিয়ে, প্লিজ না, একটু থাকি। কাঁদো কাঁদো মুখে, নো মিন্স নো রোল, সব সময় বাচ্চাদের মতো বিহেভ করবে না, যাও। গম্ভীর গলায়, না যাব না আমি, এখানেই আপনার সাথে বসে থাকব, যাব না, থাপ্পড় না খেতে চাইলে যাও এখান থেকে, নয়তো সত্যি সত্যি থাপ্পড় দিব একটা। চোখ রাঙিয়ে উনার চোখের দিকে তাকিয়ে অন্তরাত্মা ক্যাপে উঠল আমার, চোখ দুটো ভরে উঠল মুহূর্তেই। কোন কথা না বলে চরম রাগ আর অভিমান নিয়ে চুপচাপ গাড়ির দরজা খুলতে গেলেই আমার বাম হাত চেপে ধরলেন উনি। করুণ কণ্ঠে বলে উঠলেন, সরি রোদপাখি, এভাবে বলা ঠিক হয়নি, সরি, হাত ছাড়ুন, শান্ত গলায়, সরি তো বাবা, রাগ করে না, হাতটা ছাড়ুন, ইয়া খোদা, এই বাচ্চাটাকে কিভাবে বোঝাবো আমি। উপরের দিকে তাকিয়ে আমি হাত ছাড়ানোর চেষ্টা করতেই এক ঝটকায় আমাকে সিটের সাথে চেপে ধরলেন উনি। ততক্ষণে খোপা খুলে চুলের অবস্থা বেকাহিল। উনি সাবধানে আমার ঘাড়ের কাছের চুলগুলো সরিয়ে গলায় মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলে উঠলেন, তোমার আজ কি হয়েছে বলতো, এমন পাগলামো কেন? তোমাকে দেখলে এমনি পাগলামো শুরু হয়ে যায় আমার, এবার যদি তুমিও পাগলামো শুরু করো তাহলে কিভাবে হবে বলতো? আমি তো তাহলে কন্ট্রোললেস হয়ে পড়ব রোদপাখি, আমার নিজেকে কন্ট্রোল করতে প্রবলেম হচ্ছে, তাই তোমাকে বলছি, প্লিজ চলে যাও, প্লিজ। আর আমার রোদপাখিটাকে বকা দেওয়ার জন্য এতগুলো সরি। ডানকান ধরে মাথা হেলিয়ে মিষ্টি হেসে, সরি। উনার কথায় মুখ ভেঙিয়ে উনাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাড়ি থেকে নেমে এলাম আমি। কোন দিক না তাকিয়ে সোজা হাঁটা দিলাম গেইটের দিকে। উনি গাড়ি থেকেই চেঁচিয়ে বলে উঠলেন, রোদপাখি, তোমার বাবার মামুকে বলে দিও, আবরার শুভ্র তার বৌনিতে আসছে, খুব শীঘ্রই আসছে, চিৎকার করে। উনার কথা কানে আসতেই মুচকি হাসলাম আমি। একটু দাঁড়িয়ে উনার দিকে না তাকিয়ে আবারও হাঁটা দিলাম আমি। নিজেকে কেমন পরিপূর্ণ লাগছে আজ। পেছনে থাকা মানুষটি যে ভালোবাসা ঘেরা চোখে আমার দিকে তাকিয়ে আছে, সেও তো এক শান্তি, মহাশান্তি। ক্লাস করে মাত্রই বেরিয়েছি, ক্লাস থেকে বেরিয়েই উকি ঝুঁকি শুরু, না আজ শুভ্রকে নয় শিশির স্যারকে খোঁজ চলছে চারপাশে। চিত্রা যে উনাকে লাজুক লাজুক গলায় বলবে, ওগো তুমি কেমন আছো, আহ স্যারের কি রিয়েকশন হবে, ভাবতেই তো হাসিতে লুটোপুটি খেতে ইচ্ছে করছে আমার। কথাগুলো ভেবে নিজের মনে হালকা হেসে চিত্রাকে নিয়ে পার্কিং এর দিকে যেতেই দেখি সামনে দাঁড়ানো ছেলে মেয়েরা উঠে দাঁড়ালো। মাঝ আড্ডায় এভাবে উঠে দাঁড়াতে দেখে অবাক হলাম দুজনেই, সাথে সাথেই তাদের মধ্যে থেকে কয়েকজন বলে উঠল, গুড নুন স্যার, গুড নুন, ভালো আছো তোমরা? জি স্যার। কথাটা বলেই সবকটা একরকম দৌড়ে চলে গেল সেখান থেকে। আমি আর চিত্রা মাথা ঘুরিয়ে তাকাতেই শকর, শুভ্র, চিত্রা আমার দিকে তাকিয়ে দাঁত কেলাতেই চোখ রাঙিয়ে তাকালাম, ব্যাগটা শক্ত করে ধরে, অন্য হাতে চিত্রার হাতটা ধরে উনাকে গুড নুন স্যার বলেই পাশ কাটিয়ে যেতে নিলাম। কিন্তু ওই যে ভাগ্য, পেছনে থেকে আমার হাতটা টেনে ধরে চিত্রার দিকে তাকিয়ে বলে উঠলেন, শালি সাহেবা, আপনার জামাই আপনাকে খুঁজে, ওই দিকে যান যান। চিত্রা উনার দিকে অবাক চোখে তাকাতেই চোখ টিপে হেসে উঠলেন উনি, সাথে সাথে চিত্রাও হেসে উঠে উল্টো রাস্তায় হাঁটা দিল। আমি যে এত ডাকলাম কানেই নিল না, সেলফিস বান্ধবী। এবার উনি আমার দিকে তাকালেন, দুষ্টু হাসি দিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, পালাও কেন, কাল ছাড়তে চাইছিলে না, আজ ধরতে দিচ্ছ না, কাহিনী কি, ক্যান্টিনে চলো, খাবো ক্ষুধা লাগছে, তো যান গিয়ে খান, আমায় টানেন কেন, আমায় খাবেন নাকি? রাগি গলায়, ইশস, দহন বাড়িয়েও না রোদপাখি, পারলে তো প্রথম দিনই খেয়ে ফেলতাম। চোখ টিপে, ছিয়া,
সব ছেলে লুচো, আপনার মতো ভুলাভালা চেহারার ছেলেরা আরো বেশি লুচো। শিশির স্যারের মতো একটা ছেলে যাকে দেখলে মনে হয় ভদ্রতার গোডাউন একখান। আর উনি কি করলেন, দেখতে গিয়েই চিত্রাকে চুমু দিয়ে দিলেন। ছিঃ ছিঃ, আর আপনার কথা তো বাদই দিলাম, আপনি তার থেকে কয়েক গুণ এগিয়ে। ক্লাসরুমে গলায় কামড়টা যে আপনি দিয়েছিলেন তা খুব ভালো করে জানি আমি। হুহু, আমার কথায় হেসে উঠলেন উনি, মাথা চুলকে বলে উঠলেন, আমি তখন কন্ট্রোললেস হয়ে পড়েছিলাম। আর তাছাড়া সব ছেলেরা তার বউয়ের চোখে লুচুই হয়। শিশির স্যার জানে সে চিত্রাকেই বিয়ে করবে, তাই অমন বিহেভ করেছে। আর আমিও জানতাম দুনিয়া উল্টে গেলেও আমি এই অ্যাটম বোমকেই বিয়ে করব, তাই আমিও অমন বিহেভ করেছি। তবে রোদো পাখি, আমার কিন্তু তোমার সাথে লুচুগিরি করতেই বেশি ভালো লাগে, এখনো করতে ইচ্ছে করছে, করব। দুষ্টু হেসে, ছিয়া, ছাড়ুন আমায়, নো ছাড়া ছাড়ি, চলো খাবো, আই মিন লাঞ্চ করব। মুচকি হেসে, আমি যাব না, খাবো না, ছাড়ুন আমায়, তাহলে তো লে নিয়ে যাব, হোয়াট এভার, ছাড়ুন। আমার কথা শেষ হতেই কোলে তুলে নিলেন আমায়। ঘটনার আকস্মিকতায় চোখ বেরিয়ে আসার উপক্রম আমার, লোক মিলে আশেপাশে তাকিয়ে দেখলাম একটু দূরে রাতুল ভাইয়া আর কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, আশেপাশে আর কেউ নেই বললেই চলে। বুঝতে আর বাকি রইল না, মহারাজ সব ঠিকঠাক করেই এসেছেন। আমি রাগি গলায় বলে উঠলাম, নামান নামান বলছি, না আগে বলো লাঞ্চে যাবে। আচ্ছা যাব নামান, দাঁতে দাঁত চেপে ম্যাপেল পাতা ক্যাফেটেরিয়াতে বসে আছি, একগাদা খাবার অর্ডার দিয়েছেন উনি, এখন যে খাবার নামক অত্যাচার চলবে তা বেশ বুঝতে পারছি আমি। উনি আমাকে চোখ রাঙিয়ে খেতে বলবেন ঠিক তখনই পাশ থেকে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি ভাইয়া, ভাইয়া আমি আপনাকে স্যার ডাকবো না ভাইয়া, যা ইচ্ছে, জোরপূর্বক হেসে, আরে রোদ কেমন আছো, লাঞ্চ করছিলে, আমি জয়েন করতে পারি? ইয়া শ্রেয়া, প্লিজ। শ্রেয়া বসতেই আর চোখে শুভ্র দিকে তাকালাম আমি, উনি ভ্রু কুচকে তাকিয়ে আছেন, বিষয়টা যে তার মোটেও ভালো লাগছে না তা বেশ বুঝতে পারছি আমি। শ্রেয়া হয়তো উনার মনের ভাবটা বুঝতে পারলেন না, তাই হাসি মুখে বলে উঠল, ইউ আর সো লাকি রোদ, শুভ্র ভাইয়ার মতো ভাই পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার, বনের কত খেয়াল রাখেন উনি, জাস্ট স্পিচলেস। শ্রেয়ার কথায় প্রচুর হাসি পাচ্ছে আমার, আগুনে ঘি ঢালার কাজটা বেশ ভালোভাবেই করেছে সে। শুভ্র ভ্রু কুচকে বলে উঠলেন, তোমাকে কে বলল আমি ওর ভাই? কেন রোদি তো সেদিন বলল আপনি ওর কাজেন, খুব স্নেহ করেন ওকে। মুচকি হেসে, এবার আগুন মাখা দৃষ্টিতে আমার দিকে তাকালো শুভ্র, যেন এখনই গিলে খাবে সে, চলবে।